চিকেন পকোড়া করব। এই আমি চিকেন নিয়ে নিয়েছি, বোনলেস চিকেন ভালো করে ধুয়ে নিয়েছি, উষ্ণ গরম জলে ধুয়ে ধুয়ে তারপরে লেবু মাখিয়ে রেখেছি। এরপর নুন, নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, পেঁয়াজ বাটা, এখানে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা রেখেছি, সব দিয়ে দিলাম। আদা বাটা, এই রসুন বাটা দেওয়া হচ্ছে, লঙ্কা বাটা, লঙ্কা সব রেখে দিয়েছি মিক্সিতে জল। গুঁড়ো মশলা দিয়ে দিলাম, গুঁড়ো মশলা দিয়ে দিলাম, দিয়ে এবার আমি চালের গুঁড়ো দিয়ে দিলাম, ভালো করে মেখে নিলাম। কড়াইতে তেল গরম, তেল গরম করতে দিয়েছি, সাদা তেল নিয়ে নিয়েছি আমি, আপনারা সর্ষের তেল পালে সর্ষের তেল দেবেন, সাদা তেল নিয়ে নিয়েছি। এবার চিকেনগুলোকে মশলা মশলা দিয়ে সব চালের গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। আমার কাছে ধনে পাতা নেই, এই ধনে পাতা আপনারা ইচ্ছা করলে দেবেন, না হলে অপশনাল, এটা না দিলেও হবে। ভালো করে মেখে নিলাম। এবার আমি দেখুন চিকেন পকোড়া করছি, এবার চিকেনগুলোকে নিয়ে এবার একটা একটা তেল গরম হয়ে এসছে, তেল গরম হয়ে এসছে, এবার আমি চিকেনটাকে একটা একটা করে ভাজবো। দেখছেন চিকেন গুলো দেওয়া হচ্ছে, অনেকে অনেক কিছু দেয়, আমি এই এরকম করে করি। বেশি মশলা দিয়ে আমার ভালো লাগে না, তাই আমি নর্মাল ভাবে করার চেষ্টা করি। ধনে পাতা পুদিনা পাতা দিলে ভালো আর, এখন চোর জলদি ধনে পাতা পুদিনা পাতা না থাকলে আমরা এরকমও করি। লাল করে ভেজে নিতে হবে,
Babu khacche dekho chicken pokora ei recipe chicken pokora bauha ana jeta niye nao aro ache